অবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবু শুরু হচ্ছে এখন লেখা পড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, হচ্ছে এখন লেখা পড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বই লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে পড়াশুনো করব, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আজকে আমরা ইংরেজি পড়া পড়ব, এবং আমরা সব শেষে আজকে একটা বিজ্ঞানের মজার পরীক্ষা করব। তো চলো বন্ধুরা, তোমাদের এই যে ছড়াটা আছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এই ছড়াটা দিয়ে আমরা আমাদের আজকের আসর শুরু করি। বাকি বন্ধুরা তোমরাও সাথে সাথে গাও। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন the sky, up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. তো চলো, তোমাদের আরেকটা গান আছে যে গানটা আমরা শিখে গেছি, এটাও তাহলে চলো আমরা একটু গানের সুরে করে ফেলি বন্ধুরা। Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. তাহলে আমাদের আসরে বন্ধুরা আমরা এইভাবেই মজা করে সমস্ত কিছু শিখব। তাহলে বন্ধুরা তোমাদের প্রথম শ্রেণী পড়ার পর চলো এরপর আমরা চলে যাই দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের পড়ায়। তোমরা তোমাদের আমার বই যে আছে যেটা আমরা পড়া শুরু করেছিলাম সেটা বের করো, এবং এই যে মেলার মাঠে এই অংশটা বের করো, এটা হচ্ছে তোমাদের ন পাতা।
তোমরা বের করো। আমরা আজকে এই যে মেলার মাঠে আমরা যখন যাই, সেখানে কত কি ঘটে, সেই নানা রকমের গল্প নিয়ে আজকে আমরা জানবো। তো তোমাদের এই যে মেলার মাঠে অংশটা আমরা আজকে পড়বো, এবং এটা থেকে এই সমস্ত শব্দগুলো আজকে আমরা শিখবো। তো বন্ধুরা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের একটা বন্ধু মেলায় গেছে। এখন এই মেলাতে গেলে আমরা কি কি দেখতে পাই তার একটা ছবি দেখো। তোমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা একজন জিলিপি ভাজছেন, হ্যাঁ জিলিপি খাচ্ছে, অনেক লোকজন রয়েছে, মেলা যেমন হয়। তো এবারে এই মেলার মাঠে এখানে আমাদের, চলো বন্ধুরা আমরা এই গল্পটা আজকে পড়তে শুরু করি, এবং একটু একটু করে এর মানেগুলো বুঝতে শুরু করি এবং যুক্তবর্ণগুলো শিখে নাই, কেমন? পড়ো। মেলার মাঠে বজ্রপুরের, দেখো এটা হচ্ছে বজ্র, তাহলে বজ্র বানানটা কি? ব, তোমরা লেখো আমার সাথে, ব বর্গে জয়ে রফলা, বজ্র। তাহলে এই যে বর্গের জয় রফলা, এইটা হচ্ছে বর্গের জয়ের সঙ্গে র মিশে গেলে জ্র হয়, জ্র জ্র। আমরা আমাদের বলতে হবে বজ্র, বলো, ব বর্গের জয় রফলা, বজ্র। পুরের পয়সু রয়কার রপুরের বজ্রপুরের মেলার ময়কা লয়াকার র মেলার সাজ সজ্জা, সাজ দন্তস্বয়াকার বর্গের জয় সাজ, দন্তস্ব বর্গের জয়ে বর্গের জয়ে আকার। তাহলে দেখো আমরা একটা শব্দ শিখলাম বজ্রপুরের, আরেকটাতে আমরা পেলাম সাজসজ্জা। তাহলে এটাও তোমরা লেখো আমার সাথে, দন্তস্বয়াকার বর্গের জয় সাজ, দন্তস্ব বর্গের জয়ে বর্গের জয়ে আকার, সাজ সজ্জা, সাজ সজ্জা দেখে, সাজ সজ্জা দেখে তাক লেগে লাগে, তাক লাগে। তাহলে পুরোটা পড়ো, বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে, শীতের তালবসায় দীর্ঘি তয়িকার র শীতের কুজ্ঝটিকা, কয়হসু বর্গের জয়ের সঙ্গে ঝ মিশে গেছে, তাহলে লেখো কুজ্ঝটিকা, কয়হসু কু বর্গের জয়ের সঙ্গে ঝ মিশিয়ে দাও, কয়হসু বর্গের জয়ে ঝয়ে কুজ্ঝ টিকা, টয়হসি কয়াকার কুজ্ঝটিকা, ঠিক আছে। সরিয়ে চার দিকে জ্বলে বর্গের জয়ে বয়ে লয়ে একার, এই দেখো জ্বলে বানানটা দেখো, বর্গের জয়ের সঙ্গে ব আছে, ঠিক আছে, বর্গের জয়ে বয়ে, বর্গের জয়ের সঙ্গে ব মিশে আছে, তাহলে লেখো জ্বলে বর্গের জয়ে বয়ে জ্বলে, ঠিক আছে, জ্বলে জ্বলে, আমরা বটা বলি না, জ্বলে, জ্বলে ওঠে উজ্জ্বল। এখানে দেখো উজ্জ্বল বানানটাতে বর্গের জ বর্গের জ ব তিনটে মিশে আছে, তাহলে এগুলো আমরা শিখে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে লেখো হস বর্গের জয়ে বর্গের জয়ে বয়ে উজ্জ্বল, এই বানানটা আমাদের মনে রাখতে হবে, উজ্জ্বল উজ্জ্বল আলো। ছ্যাঁক ছ্যাঁ, এ দেখো ছ্যাঁ, ছয়ে চন্দ্রবিন্দু জফলা আকার, বলো ছয়ে চন্দ্রবিন্দু জফলা আকার ছ্যাঁ, তাহলে এটা আমাদের শিখে গেলাম, ছয়ে মুখে বলো ছয়ে চন্দ্রবিন্দু জফলা আকার ছ্যাঁ, ক ছ্যাঁক, ছয়ে চন্দ্রবিন্দু জফলা আকার ক ছ্যাঁক, ছ্যাঁক ছ্যাঁক
করে ভাজা হয় জিলিপি, চার দিক থেকে আসে জ্ঞাত। এইটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে বর্গের জয়ের সঙ্গে ইয় মিশে আছে। বর্গের জয়ের সঙ্গে কে মিশে আছে? ইয়। তাহলে এটাকে আমরা কিরকম ভাবে লিখবো দেখো ভালো। তাহলে বন্ধুরা এটা লেখো বর্গের জ, প্রথমে এরকম লেখো বর্গের জয়ের মতো, ঠিক আছে? দিয়ে এরকম করে দাগ দিয়ে দাও, দিয়ে ইয়র মতো এই পাগড়িটা দিয়ে দাও, দিয়ে আকার ত, জ্ঞাত জ্ঞাত। এই যে এটা শিখলে তোমরা দেখবে কত শব্দ শিখে যাবে। তাহলে বলো জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। তাহলে দেখো বন্ধুরা, আমরা এরপরে এই যে মেলাটা সম্বন্ধে পড়তে শিখে গেলাম, এরপরে এখানে যে যে শব্দগুলো আছে এগুলোকে আমরা ভেঙে ভেঙে লিখতে শিখতে হবে। ছয়ে জফলা মানে কি? ছ যুক্ত জ, ছয়ের সঙ্গে জ। বর্গের জয়, বর্গের জয় ব, তোমাদের তো একটু আগে বললাম বর্গের জ যুক্ত, বর্গের জ যুক্ত ব। তাহলে এগুলো আমরা শিখে গেলাম। এরপর দেখো এরকম কতগুলো শব্দ আছে, দেখো ছেঁদা। তাহলে আমরা একটু লিখে পেলি, ছয়ে চন্দ্রবিন্দু দাও, ছয়ে চন্দ্রবিন্দু, জফলা আকার ছে, আর দয়া আকার দা, ছেঁদা ফুটো। বিজ্ঞান, হ্যাঁ আমরা জানি বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না। তাহলে আমরা বিজ্ঞানের নিয়মগুলো সব মজা করে শিখবো, হাতে কলমে বিজ্ঞানের মজা করে করে শিখবো। তাহলে বিজ্ঞান বানানটা শিখে যাও, বর্গে বয়সী বর্গে জ এরম করে লিখে নাও, দিয়ে ইয় আকার তন্তন্ন, বিজ্ঞান, ঠিক আছে? তাহলে বিজ্ঞান হলো লজ্জা, ল বর্গে জয় বর্গে জয় আকার লজ্জা, আর জ্বালানি বর্গে জয় বয় আকার জ্বা, ল একার লা, তন্তন্ন সিনি জ্বালানি। এবার এইগুলো মিশিয়ে মিশিয়ে আমাকে শব্দ বানাতে হবে। দেখো বলো তো, জ্ঞান আছে ঝুড়ি থেকে নিয়ে, ঝুড়ি থেকে নিতে হবে, দিয়ে মিলিয়ে লিখতে হবে। তাহলে দেখো এই দেখো বর্গের জ অ, এই দেখো অজ্ঞান, এটা কি হবে? অজ্ঞান। তাহলে এটা প্রথমেরটা কি হবে লিখে নাও, এই দেখো অ এখানে দেব, বর্গের জ ইয় আকার জ্ঞা দন্তন্ন অজ্ঞান। আচ্ছা এটা হবে মজ্জা, আমরা বুঝতে পারছি ম বর্গের জয় বর্গের জয় আকার, আর এটা জ্বর বর্গের জয় বয় র জ্বর। তাহলে এগুলো তোমরা সুন্দর করে করে দাও, এখানে একটা দন্তন্ন থাকলে ভালো হতো, ঠিক আছে? তাহলে আমরা এই ঝুড়ি থেকে নিয়ে বানিয়ে ফেলি। কি কি শব্দ আমরা শিখে গেলাম? অজ্ঞান অ বর্গে জয় আকার দন্তন্ন অজ্ঞান শিখে গেলাম, আর মজ্জা ম বর্গে জয় আকার মজ্জা, আর জ্বর বর্গে জয় বয় র জ্বর, ঠিক আছে? তাহলে দেখো বন্ধুরা, আমরা এইভাবে সমস্ত জিনিসগুলো শিখে যাচ্ছি আস্তে আস্তে, তোমরা এইভাবে যুক্তবর্ণ দিয়ে সমস্ত শব্দগুলো আস্তে আস্তে শিখছো। তাহলে এগুলো পড়ে নাও, আগের পড়াগুলো অভ্যাস করো, এবং এই যতগুলো যুক্তবর্ণ শিখছো এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে বাক্য রচনা করে দেখাও। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে, খুব ভালো থাকবে, টাটা। তাহলে নিশ্চয়ই তোমরা পড়াগুলো করে ফেলেছো। এরপর চলো বন্ধুরা আমরা চলে যাই তৃতীয় শ্রেণীর ইংরেজি পড়ায়। তোমাদের সুচেতা দিদিমণি আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি পড়াবেন। আমরা চলে এসেছি দুই নম্বর পাতায়। এখানে একটা মজার কাজ দিয়েছে, বলেছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ এ টু জেড অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস বিলো, দ্য ফার্স্ট টু ওয়ার্ডস আর ডান ফর ইউ। এখানে এই বক্সের মধ্যে অনেক শব্দ তোমরা দেখতে পাচ্ছ,
যেটা করতে বলেছে সেটা হলো আমাদের এ টু জেড এই অর্ডারে সাজাতে হবে। এ টু জেড কেমনভাবে সাজাতে হবে? এ টু জেড অনুযায়ী, এ টু জেড অনুযায়ী যে শব্দের প্রথমে এ আছে তাকে প্রথমে রাখতে হবে। যেমন দেখো, এ আছে অ্যাপেল, অ্যাপেলের এ, তাই একে প্রথমে দিয়েছে। বুক, বি চলে এসেছে এর পরে বি, তাই বুক অ্যাপেলের পরে। এভাবে ধরো কোনোটা, যেমন ধরো কেক, সি এ কে, সি আছে, তাহলে বি এর পরে সি পেয়ে গেছি, সি। এবার এইটা হবে, তাহলে লিখে ফেলি সি এ কে ই। সি এর পরে কি হয়? ডি। ডি দিয়ে কি কিছু লেখা আছে? আছে, ডগ। তাহলে চার নম্বরে হবে ডি ও জি, ডগ। পাঁচ নম্বরে কি হবে? ডি এর পরে যেটা আসে ই, এ দিয়ে আছে এগ, আর কিছু, আর কিছু নেই, তাহলে এগ হবে। যদি ই দিয়ে আরও কিছু থাকতো, ধরো যেমন ই দিয়ে এলিফ্যান্ট, এলিফ্যান্ট যদি থাকতো তাহলে এগের পরে এলিফ্যান্টও বসাতে পারতাম। ই দিয়ে আর কিছু নেই। এরপরে ই এর পর কী হয়? এফ। এফ দিয়ে আছে ফক্স, এফ ও এক্স। ফক্সের পর কী হবে? এফের পর যা আসে তাই। এফের পরে কী আছে? এফ ই এফ জি। তাহলে জি দিয়ে খুঁজতে হবে আমাদের কিছু আছে নাকি, শব্দ, কোনো শব্দ আছে। জি ও এ টি, হ্যাঁ আছে। তাহলে সাত নম্বরে হবে গোট। জি ও এ টি, গোট। জি এর পরে কি হয়? জি এর পরে হয় এইচ। এইচ দিয়ে কিছু শব্দ আছে নাকি আমাদের খুঁজতে হবে। আছে, হেন। আট নম্বর হেন, বুঝতে পারছো? এ বি সি ডি ই এফ জি এইচ। নয় নম্বরে এইচ এর পরে কি আসে? আই। আই দিয়ে কি আছে? আই দিয়ে মনে হচ্ছে কিছুই নেই, তাহলে আইটা নেই। আই এর পরে জে, জাগ আছে, জে ইউ জি, জাগ। পেয়ে গেলাম জাগ। দশ নম্বর টেন, জে এর পরে কে, কাইট, কাইট, কে আই টি ই, কাইট। কাইট মানে ঘড়ি। কে এর পরে আই জে কে এল, ল্যাম্প, এল এ এম বি, ল্যাম্প। এগারো বারো নম্বরে চলে এসো। এল এর পরে যেটা আসে সেটা আমাদের খুঁজতে হবে। এল এম, ম্যাট, এম এ টি, ম্যাট। এম এর পরে এম এন, এন, এন দিয়ে কোনো শব্দ নেই, তাহলে এনটা লিখব না যেহেতু কোনো শব্দই নেই। এন এর পরে ও, অক্স, অক্স, অক্স আছে। অক্স মানে হলো শান। চোদ্দ নম্বরে ও এর পরে এম এন ও পি, পি দিয়ে পট, পট মানে পাত্র, খাবার রাখার পাত্র, পট, ও পি। এবারে খুঁজতে হবে পি এর পর কী আসে? কিউ। কিউ দিয়ে দেখো
কোনো শব্দ নেই। তাহলে কিউ বাদ, 15 নম্বরে কিউ আর, আর আর দিয়ে আছে র্যাট, আর এটি র্যাট, আর এর পরে আর এস, এস দিয়ে শার্ট, এস এইচ আই আর টি শার্ট। 16 নম্বরে হবে শার্ট, শার্ট হয়ে গেল এস, তারপরে টি, টি দিয়ে কোনো হ্যাঁ শব্দ আছে, টেবিল। 17, টি এ বি এল ই, টেবিল, টেবিল মানে, টেবিল মানে টেবিল। তাহলে দেখো টি এর পরে এস টি ইউ, আর কোনো শব্দ নেই। তাহলে দেখে নাও একবার আমরা ঠিকঠাক করেছি কিনা, এ টু জেড অর্ডারে হয়েছে কিনা। এ দিয়ে শব্দ হয়েছে, বি দিয়ে হয়েছে, সি ডি ই এফ জি এইচ, আই ছিল না, আই দিয়ে কোনো শব্দ নেই, তার মানে আইটা বাদ। জে কে এল এম, এন দিয়েও কোনো শব্দ ছিল না, তাহলে এনটাও বাদ দিয়ে দিয়েছি। এম ও পি, কিউ দিয়েও, কিউ দিয়ে কোনো শব্দ নেই, তাহলে কিউটাও বাদ। পি আর এস টি, এই হয়ে গেল এ টু জেড অর্ডারে শব্দ অ্যারেঞ্জ। অ্যাক্টিভিটি ফোর, অ্যাক্টিভিটি ফোরে এই যে ঝুড়িগুলো দেখছো, এই ঝুড়িতে, একটা ঝুড়িতে লিখতে হবে সবজির নাম, একটা ঝুড়িতে লিখতে হবে ফলের নাম। ধরো তোমার কাছে দুটো ঝুড়ি আছে, দুটো বাস্কেট, বাস্কেট মানে ঝুড়ি, বাস্কেট এতে সবজির নাম লিখতে হবে। তো চলো খুঁজে নিই কিছু সবজির নাম, এই বক্সের মধ্যে অনেকগুলো সবজির নাম আছে। তাহলে প্রথম সবজিটার নাম দিয়ে দিয়েছে টমেটো, টমেটোর পরে আর কী হতে পারে, ক্যাবেজ, ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি, সি এ বি বি এ জি ই। দুটো সবজি পেয়ে গেলাম, ক্যাবেজ, তারপরে লেমন, পাতি লেবু কিংবা যে কোনো ধরনের লেবু যেগুলো রস আমরা খাই, সবজি হিসাবে খাই যে লেবুগুলো, সেগুলোই লেমন। পাতি লেবু হতে পারে লেমন। তারপরে কী আছে সবজি, পটাটো আছে, পটাটো। তোমরা সবজিগুলোর নিচে আগে দাগ দিয়ে দিতে পারো, তাহলে বুঝতে পারবে সবজি আলাদা হয়ে যাবে, ফল আলাদা হয়ে যাবে। পটাটো, পটাটো, পটাটো। তোমরা বানান লেখার সময় অবশ্যই ভেঙে ভেঙে লিখবে, তাতে বানানটা মনে থাকে। তারপরে দেখো অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু, এটা ফল। পেয়াস, এটা পি এ এস, পেয়াস মানে হচ্ছে মটরশুঁটি, মটরশুঁটির যে দানাগুলো ওগুলোকে পেয়াস বলা হয়, পেয়াস, পি ই এ এস, পেয়াস, পেয়াস। শেষে জয়ের মতো উচ্চারণ করতে হবে, পাশে লিখে দিই, তারপরে গ্র্যাপস হয় না, গ্র্যাপস মানে হলো আঙ্গুর। ব্রিঞ্জল, ব্রিঞ্জল মানে বেগুন, আর অনিয়ন আছে, অনিয়ন মানে পেঁয়াজ, আর টমেটো তো আগে লেখা হয়েছে। তাহলে ব্রিঞ্জল অনিয়ন,
দেখে নাও সবগুলো লেখা হয়েছে নাকি। ক্যাবেজ, লেমন, পটাটো, পেঁয়াজ, ব্রিঞ্জল, অনিয়ন, টমেটো। আমাদের সবজি বাস্কেট এ তে চলে এসেছে। বাস্কেট বি তে ফলগুলো ভরতে হবে। কী কী ফল আছে? অ্যাপেল, অ্যাপেল মানে আপেল তোমরা জানো, গুয়াভা, গুয়াভা মানে পেয়ারা, ব্যানানা, কলা, অরেঞ্জ কমলালেবু, গ্র্যাপস মানে আঙুর ফল, আর ম্যাঙ্গো এবং লিচি। তাহলে চলো পরপর পরপর শব্দগুলো, ফলগুলোকে বাস্কেট বিতে ভরে ফেলি। এটা পুরো ফাঁকা, তাহলে উপর থেকে লিখছি। অ্যাপেল, গুয়াভা, ব্যানানা আছে, ব্যানানা এইভাবে তোমরা ভেঙে ভেঙে বলবে এবং লিখবে। অরেঞ্জ, অরেঞ্জ, আর এন জি ই, অরেঞ্জ। গ্র্যাপস, জি আর এ পি ই এস, ম্যাঙ্গো, এবং লাস্ট হচ্ছে লিচি, এল আই টি সি এইচ আই। লিচি মানে লিচু। এই হলো তোমাদের ফল বাস্কেট বিতে। ইয়োর ওয়ার্ক, হুইচ ফ্রুটস ডু ইউ লাইক? তোমার কোন কোন ফ্রুট বা ফল পছন্দ? আই লাইক ম্যাঙ্গো। তোমার পছন্দ অনুযায়ী ফলের নামগুলো লিখতে থাকো। যে ফলগুলো খেতে ভালোবাসো সেগুলো ড্যাশের উপর লেখো। তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা করে ফেলেছ। এরপর চলো আমরা চলে যাই চতুর্থ শ্রেণীর ইংরেজি পড়ায়। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি পড়াবেন শাশ্বতী দিদিমণি। চলো যাই ওনার ক্লাসে। আচ্ছা, এবার দেখো আমাদের কি হচ্ছে। রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন। ট্রাম অথবা ট্রেন সম্পর্কে লিখতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। নিচের এই যে হেল্প বক্সের শব্দগুলো ব্যবহার করা যাবে। কি কি আছে একটু দেখি, চলো। হেল্প বক্সে রানস অন হুইলস, চাকার সাহায্যে চলে। নিডস ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি দরকার হয়। হ্যাজ কম্পার্টমেন্টস, কামরা আছে। মুভস অন ট্র্যাক, লাইনের ওপর দিয়ে চলে। তাহলে তুমি ট্রাম অথবা ট্রেন যেটা ইচ্ছে লিখতে পারো, লেখাটা একই রকম হবে, একটা জায়গা আলাদা হবে। চলো দেখো আমি একটু বলে দিই, তোমরা শোনো, তারপর নিজেরা লিখবে। দেখো তুমি লিখতে পারো ট্রেন রানস অন হুইলস। তাহলে আমরা আগে শুধু ট্রেন লিখছি, ট্রেন রানস অন হুইল, ট্রেন চাকার সাহায্যে চলে। ইট নিডস, আমরা বারবার আর কিন্তু ট্রেন লিখবো না। ইট নিডস ইলেকট্রিসিটি টু মুভ, ওর চলার জন্য ইলেকট্রিসিটি দরকার। ইট প্রথমে, নিডস ইলেকট্রিসিটি টু মুভ। ইট হ্যাজ মেনি কম্পার্টমেন্টস, আমরা এই হ্যাজ আর কম্পার্টমেন্টসের মাঝখানে মেনি লিখবো, কারণ ট্রেনে তো অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে, তাই আমরা মেনি লিখবো। আর যদি কেউ ট্রাম সম্পর্কে লেখো, সে কিন্তু একই রকমভাবে লিখবে, ট্রাম রানস অন হুইলস, ট্রাম নিডস ইলেকট্রিসিটি টু মুভ, ট্রাম হ্যাজ টু কম্পার্টমেন্টস। ট্রামের বেলা কিন্তু মেনি লিখবো না, তার বদলে লিখবো টু, ট্রাম হ্যাজ টু কম্পার্টমেন্টস। পরেরটা আবার একই লাইন, ইট মুভস অন ট্র্যাক, ট্রামও লাইন ধরে চলে, ট্রেনও লাইন ধরে চলে। তাহলে এবার তোমরা লিখে ফেলো, খুব সহজ। এবার এসো অ্যাক্টিভিটি 13।
The tiger below is holding a list of verbs. দেখো নিচে যে একটা বাঘ মামা রয়েছেন, কি একটা লিস্ট ধরে আছেন, act, believe, cook, lift, watch, grant, rush. Complete the list. The bear is holding, এবার ভালুক বাবাজি দেখো আরেকটা লিস্ট ধরে আছেন। এটাকে আমাদের কি করতে হবে, কমপ্লিট, কারণ এখানে আমরা দেখছি একটাই মাত্র লেখা রয়েছে, বাকিগুলো নেই। কি নিয়ে না, উইথ দ্য পাস্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস, যে ভার্বগুলো এখানে রয়েছে সেগুলোর পাস্ট ফর্ম বসাতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে গেছে, দেখো অ্যাক্ট অ্যাক্টেড, তোমরা তো এগুলো আগেই শিখেছ। বিলিভ বিলিভড, শুধু ডি বসবে, যোগ হবে। কুক কুকড, ইডি যোগ হবে। লিফট লিফটেড, ইডি যোগ হবে। ওয়াচ ওয়াচড, ইডি যোগ হলো। গ্র্যান্ড গ্র্যান্টেড, ইডি যোগ হচ্ছে। রাশ রাশড, ইডি যোগ হচ্ছে। নিজেরা লেখো। লেটস টক, এবার আমাদের মুখে বলতে হবে কি বিষয় নিয়ে। উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাসেস, আমরা জল ব্যবহার করি নানান রকম উদ্দেশ্যে। ডিসকাস উইথ ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, জলের কত রকম কাজ আছে সেটা নিয়ে তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। তোমরা এটা ক্লাস থ্রিতেই পড়ে এসেছো যে উই ইউজ ওয়াটার ফর বেদিং, উই ইউজ ওয়াটার ফর কুকিং, উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং। তাহলে এইগুলোই তোমরা মুখে বলছো, আলোচনা করছো। নেক্সট, উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, ওয়াটার দে, একটু মনে করে দেখো তো, আমরা এই জল কোথা থেকে পাই, মেইন সোর্সেস অফ ওয়াটার আর রেইন অ্যান্ড স্নো, এটাই তোমরা শিখেছিলে। এছাড়াও আমরা কোথায় কোথায় পাই, উই গেট ওয়াটার ফ্রম পন্ড, সিজ, রিভার্স, টিউবওয়েলস, ওয়েলস, এটসেট্রা। নেক্সট অ্যাক্টিভিটি 14, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। আমাদের এখানে দেখো কি দিয়েছে, হ্যাপি স্যাড, অর্থাৎ অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড কী কী আছে, স্যাড, লার্জ, ফাস্ট, ওল্ড, শর্ট, লাইট, সবগুলি তোমরা থ্রিতে করে ফেলেছো কিন্তু। আচ্ছা, স্লো ফাস্ট, ধীরে দ্রুত, টল শর্ট, লম্বা বেটে, হেভি ভারী, লাইট হালকা, লিটিল ছোট্ট, লার্জ বড়, ইয়াং কম বয়সী বা যুবক, ওল্ড বৃদ্ধ। এইবার তোমাদের লাস্ট যেটা আছে, লুক অ্যাট দ্য পিকচার্স গিভেন অন দ্য নেক্সট পেজ, পরের পেজে যে ছবিটা দেওয়া আছে সেটা দেখো। ডিসক্রাইব দ্য পিকচার্স টু ইয়োর ফ্রেন্ডস, এই ছবিটা তোমার বন্ধুদেরকে বর্ণনা করো। অ্যান্ড টেল দ্য স্টোরি অফ দ্য আগলি ডাকলিং, কুৎসিত হাঁস ছানার গল্পটা বলো। চলো আমরা আগে ছবিটা দেখি। নাম্বার ওয়ান কি দেখছি, না ডিম ফুটে আমাদের এখানে হাঁসের বাচ্চা বেরোচ্ছে, একটা ডাকে বাচ্চা হচ্ছে। বাচ্চাগুলো দেখো সব নতুন ডিম ফুটে সবে বেরিয়েছে, হলুদ রঙের, কি সুন্দর। আচ্ছা ডাকলিংগুলো রয়েছে। এইবার এখানে দেখো ডিম ফুটে এবার লাস্ট যেটা বেরোলো, দেখো এর কালারটা পুরো অন্যরকম, অর্থাৎ ডাকলিংয়ের এই কালারটা এরকম না। দেখো হাঁসেদের অভিব্যক্তি দেখো, একদম অ্যাংরি লুক, মানে রেগে গেছে, কেমন দেখতে, কীরকম দেখতে, মানে একরকম হলো না ওদের, এরকমই হওয়া উচিত, সে অন্যরকম হয়ে গেছে, মানে একদম বাজে ব্যাপার। দেখো কেমন তাড়া করছে। নাম্বার থ্রি, ছবিটা দেখি আমরা বুঝতে পারছি ওকে তাড়া করছে, তারপরে ওকে সবাই তাড়া করছে, দেখো বিড়াল তাড়া করছে, পাখিরা ওকে ছেড়ে চলে যাচ্ছে, ওকে দলে নিচ্ছে না, এই মহিলাটা ওকে দেখো আঙুল দিয়ে তাড়িয়ে দিচ্ছে, সবাই ওকে তাড়িয়ে দিচ্ছে, তখন ও কী হচ্ছে, দুঃখে কাঁদছে। আচ্ছা কাঁদতে কাঁদতে এবার পাঁচ নম্বর, ও কোথায় এলো, কোনো একটা বাড়ির কাছে, ঘরের কাছে হাটে আশ্রয় নিতে এলো। সেখানে কী হলো, ওকে লাঠি মেরে তাড়িয়ে দিল, সে ওকে আশ্রয় দিল না, ওর আর কোনো যাওয়ার জায়গা রইল না, দুঃখে ও কী করলো না, জলে ঝাঁপ দিল, দিয়ে মরে যাওয়ার চেষ্টা করলো, জলে ঝাঁপ দিল। কিন্তু জলে যেই ঝাঁপ দিল তখন কি হলো, ও একটা
সুন্দর রাজহাঁস হয়ে গেল। সবাই ওকে অবাক হয়ে দেখতে লাগলো, ইস, যাকে আমরা এত কুচির বলছিলাম সে এখন এত সুন্দর হয়ে গেল, সবার চেয়ে সুন্দর হয়ে গেল। তাহলে এবার চলো আমরা আগলি ডাকলিং গল্পটা একটু মুখে মুখে বলার চেষ্টা করি, তোমরা একদম তোমাদের মতো, বেশি ভাবার দরকার নেই। দেখো, এ ডাক হ্যাজ ফোর ডাকলিংস, আমরা ফোর ডাকলিংস দেখেছি, ওয়ান ওয়াজ আগলি। এবার আগলি ডাককে কী করো, তাড়িয়ে দিল। দ্য ডাক অ্যান্ড দ্য আদার ডাকলিংস ড্রোভ অ্যাওয়ে, ড্রোভ দ্য আগলি ডাকলিং অ্যাওয়ে। তোমরা শুধু এই শব্দটাকে একটু ব্যবহারটা, ড্রাইভ মানে কি তাড়িয়ে দেওয়া, হ্যাঁ, ড্রোভ ইট অ্যাওয়ে, বা এখানে তোমরা লিখতে পারো ড্রোভ দ্য আগলি ডাকলিং অ্যাওয়ে, তাকে তাড়িয়ে দিল। ক্যাট, আদার বার্ডস, দ্য ওম্যান অলসো ড্রোভ ইট অ্যাওয়ে, ওকে তাড়িয়ে দিল। সে ওয়েন টু এ হাট ফর শেল্টার, হাটের কাছে কেন যাবে, আশ্রয় নেওয়ার জন্য। ওয়েন টু এ হাট, নিয়ার এ হাট, বাট দ্য হাট এ ওল্ড, অ্যান ওল্ড ওম্যান লিভড দেয়ার, একজন বৃদ্ধা মহিলা সেখানে থাকতেন। শি অলসো ড্রোভ হার অ্যাওয়ে, সেও তাকে তাড়িয়ে দিল। দ্য ডাকলিং হ্যাড নো হোয়্যার টু গো, ডাকলিংয়ের আর কোথাও যাওয়ার জায়গা রইল না। শি ইট জাম্পড ইন টু দ্য ওয়াটার, জলে জাম্প দিল, টু ডাই, কেন জাম্প দিল, মরার জন্য। ইট বিকেম আ বিউটিফুল সোয়ান, একটা সুন্দর রাজহাঁস হয়ে গেল। এভরিবডি ওয়াজ সারপ্রাইজড, এভরিবডি ওয়াজ সারপ্রাইজড। তাহলে আরেকবার আমি গল্পটা বলছি, একটু শোনো, তোমরা দেখো তো, একটু লিখে নেওয়ার চেষ্টা করো তো। এ ডাক হ্যাজ ফোর ডাকলিংস, ওয়ান ওয়াজ আগলি, দ্য ডাক ড্রোভ দ্য আগলি ডাকলিং অ্যাওয়ে, ক্যাট বার্ডস ওমেন অলসো ড্রোভ ইট অ্যাওয়ে, ইট ওয়াজ ভেরি স্যাড, ইট কেম নিয়ার এ হার্ট, অ্যান ওল্ড ওম্যান লিভড দেয়ার, শি অলসো ড্রোভ ইট অ্যাওয়ে, দ্য ডাকলিং হ্যাড নো হোয়্যার টু গো, ইট জাম্পড ইন টু দ্য ওয়াটার, অ্যাজ সুন অ্যাজ সঙ্গে সঙ্গে, ইট বিকেম আ বিউটিফুল সোয়ান, এভরিবডি ওয়াজ সারপ্রাইজড। এইবার আমরা চলো একটা রাইম পড়ব, আর এর মধ্যে দিয়ে আমরা আর একটা গল্প জানব। ইটস রাইম টাইম, দ্য ক্যাটারপিলার স্টোরি, শুঁয়োপোকার গল্প। আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার স্যাট, ড্রজিং ইন দ্য সানশাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট। একটা শুঁয়োপোকা বাঁধাকপির মধ্যে ছিল, শুয়েছিল বাঁধাকপির ভেতরে, আর ওর রোদের আলোয় একটা ঝিমুনি আসছিল, ড্রজিং মানে কি ঝিমুনি, বেশ ঘুম ঘুম ভাব পাচ্ছিল, আর ঘুম ঘুম ভাব আসছে এবং নানান রকম ভাবনা চিন্তা করছিল, কেন ওর তো কোনো কাজ নেই। ইট লেড আ রাদার লেজি লাইফ জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল, হোয়েন হাংরি ইট জাস্ট নিবলড অ্যাট দ্য ক্যাবেজ ফর এ ওয়াইল। ও অলস জীবন কাটাতো, কারণ ওর তো কোনো কাজ নেই, ছোট্ট বাচ্চা, কোনো কাজ নেই, খিদে পেলে খাবে, খাবার খুঁজতে যেতে তাও হবে না, কারণ ও তো বাঁধাকপির মধ্যেই রয়েছে, জাস্ট একটু মুখটা ঘুরিয়ে নিয়ে কচকচ করে একটু চিবিয়ে নিল, হয়ে গেল ওর, ব্যাস আবার ঘুম, শুয়েই রইল। এইবার কী হলো, নাও ক্যাটারপিলার হ্যাভ টু চেঞ্জ, এইবার একটা সময় এসে গেল ওকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি, এবং যেই সময়টা এসে গেল ও তাড়াতাড়ি কাজ করা শুরু করে দিল। ইট উইভ আ টাইট কোকুন, একটা শক্ত গুটি তৈরি করে ফেললো। তোমরা জানো, একটা তোমরা দেখেছো না, দেয়ালে অনেক সময় এরকমভাবে গুটি বাঁধা থাকে, শুঁয়োপোকা দেয়ালের গায়ে এরকম গুটি তো বেঁধে ফেলে, তার মধ্যে থাকে। উইদিন দিস কোজি সেল ইট স্টেড, এই খোসাটার ভেতরে ও থাকলো। অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই, বেশ কিছু রাত দিন রাত পেরিয়ে গেল।
দেন সাডেনলি আ স্প্লিট অ্যাপিয়ার, তারপরে হঠাৎ ওই কোকুনের গায়ে মানে গুটিটার গায়ে একটা ফাঁক দেখা দিল। আউট কেম আ বাটারফ্লাই, একটা প্রজাপতি বেরিয়ে এলো। নো লঙ্গার ওয়াজ ইট লেজি, আরও কিন্তু অলস রইল না। নাও ইট হ্যাড পেয়ার অফ উইংস, এখন ওর এক জোড়া ডানা আছে, দুই জোড়া তাই তো। ইট ডান্সড আপন দ্য রোজেস, ও এবার ফুলের গোলাপ ফুলে নাচতে লাগলো। অ্যান্ড অন মেনি আদার থিংস আ লাভলি লিটিল বাটারফ্লাই অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড ফ্লিটিং ইন দ্য সানশাইন টিল ইট ওয়াজ টাইম ফর বেড, এবং রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত ফুলে ফুলে এখানে ওখানেও নিচে বেড়াতে লাগলো। তাহলে আরেকবার আমরা চলো রাইমটা একটু পড়ে নিই। আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটার পিলার স্যাট ড্রজিং ইন দ্য সানশাইন, ইট থট অফ ইজ দিস অ্যান্ড দ্যাট, ইট লেড আ রাদার লেজি লাইফ জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল, হোয়েন হাংরি ইট জাস্ট নিবলড অ্যাট দ্য ক্যাবেজ ফর এ ওয়াইল। নাও ক্যাটারপিলার্স হ্যাভ টু চেঞ্জ অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি টু উইভ আ লিটল কোকুন উইদিন দিস কজি সেল, ইট স্টেড অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই দ্য দিন সাডেনলি আ স্প্লিট অ্যাপিয়ার আউট কেম আ বাটারফ্লাই, নো লঙ্গার ওয়াজ ইট লেজি, নাও ইট হ্যাড আ পেয়ার অফ উইংস, ইট ডান্সড আপন দ্য রোজেস অ্যান্ড অন মেনি আদার থিংস, আ লাভলি লিটল বাটারফ্লাই অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড ফ্লিটিং ইন দ্য সানশাইন টিল ইট ওয়াজ টাইম ফর বেড। সুন্দর করে তাহলে কবিতাটা পড়ো, আর তোমাদের এখানে দেখো ড্র দ্য পিকচার্স অফ অ্যাটলিস্ট ফোর অ্যানিমালস দ্যাট ইউ সি ইন ইয়ার লোকালিটি, তোমরা তোমাদের আশেপাশে যে সমস্ত অ্যানিমাল দেখতে পাও তাদের ছবি এঁকে ফেলো। দেখো তোমরা সবাই জানো ডগ ক্যাট কাউ হচ্ছে আমাদের আশেপাশে সবাই দেখতে পাই কমন, এছাড়া তোমরা এক্সট্রা কী দেখতে পারো, র্যাট দেখতে পারো, মিউল দেখতে পারো, এছাড়াও গোট দেখতে পারো, আর কারুর কারুর এলাকায় ফক্সও দেখা যায় আমি যত জানি। এছাড়া যদি তোমরা আরও অন্য কোনো অ্যানিমাল দেখে থাকতে পারো লোকালিটির মধ্যে তোমরা তার ছবি আঁকতে পারো। টেল দ্য ক্লাস হোয়াট ইউ নো অ্যাবাউট দিস অ্যানিমালস, তারপরে তোমরা একটু আলোচনা করবে ওই অ্যানিমালটাকে কেমন দেখেছ, কখন দেখেছ। তাহলে আবার আমরা আসবো পরের ক্লাসে নতুন লেসন নিয়ে। তাহলে নিশ্চয়ই পড়াগুলো করে ফেলেছ বন্ধুরা, তোমরা কেমনভাবে করলে সেগুলো কিন্তু আমাদের পাঠিয়ে দাও। এ বন্ধুরা এরপর আমরা চলে যাই পঞ্চম শ্রেণীর ইংরেজি পড়ায়। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি পড়াবেন শাশ্বতী দিদিমণি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো তো? এই ঠান্ডায় পড়াশোনা হচ্ছে, আমাদের কাজকর্ম চলছে, চলো আমরা একটু মিলিয়ে নিই অ্যাক্টিভিটি ফাইভ থেকে আমাদের কাজগুলো, চটপট দেখে নাও। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন টু দ্য ভিলেজ ফেয়ার, দেয়ার ওয়ার মেনি শপস, মাই সিস্টার ওয়ান্টেড টু টেক আ রাইড ইন দ্য জায়ান্ট হুইল, উই বট টিকিটস ফর ইট, উই এনজয়েড দ্য রাইড, দেন উই এট ফুড, ইট ওয়াজ গেটিং লেট সো ইউ ওয়েন্ট ব্যাক হোম। এরপরে অ্যাক্টিভিটি সিক্সে তো খেলাধুলা, যা তোমরা খেলাটা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। এসো আমরা অ্যাক্টিভিটি সেভেনে অ্যান্সারগুলো লিখি। আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস, আই অ্যাম এ পোস্টম্যান, আই অ্যাসিস্ট ডক্টরস, আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, আই অ্যাম এ নার্স, স্মল লেটারেই লিখবে। নেক্সট, I drive buses and taxis, I can also drive trucks, I am a driver. I work in the fields all day, I grow crops, I am a farmer. Next activity 8 কি ছিল না আমাদের সিঙ্গুলার প্লুরাল করা, চলো দেখি কি কি হবে। বুক বুকস, বল বলস, বাস বাসেস, অ্যাস অ্যাসেস, মসকুইটো মসকুইটোস, বানানটা দেখে নাও, ইয়েস দেখো মিলিয়ে নাও, বাটারফ্লাই বাটারফ্লাইজ, ওয়াইটা উঠে গিয়ে আই বসলো তারপরে ইয়েস,
buffalo buffaloes, donkey donkeys. Next activity 9, আমাদের রাইট দিতে হতো আই অ্যাম রিডিং এ বুক, মাই সিস্টার ইজ প্লেয়িং, মাই প্যারেন্টস আর ওয়ার্কিং, আওয়ার টিচার ইজ রাইটিং, ইউ আর সুইমিং। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 10, আমাদের ছিল অ্যারেঞ্জ করা। কি বলেছিলাম, মাই হাউস ইজ ক্লোজ টু মাই স্কুল। Next, I go to school every day. Numbering গুলো তোমরা মেলাও। আচ্ছা, I love to study English. My teachers love me very much. I want to be a good student. Activity 11, draw a picture of an action in which water is used. এটা তো তোমাদের ছবি আঁকতে হবে, ছবিটা এঁকে তোমরা এটা আমাদের পাঠাতে পারো। জলের কেমন ভাবে ইউজ করছো, জলের ইউজের উপর, ওয়াটারের ইউজ। এবার এসো আমরা অ্যাক্টিভিটি 12, লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, টেল ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার্স, হোয়াট আর রিলেটেড উইথ দ্য সিজন। আমাদের একটা সিজন সম্পর্কে বলেছে, দেখো পয়েন্টগুলো দেওয়া আছে কি কি, স্কর্চিং সানশাইন তীব্র তাপ, হ্যাঁ রৌদ্র কিরণ, ম্যাঙ্গোজ আম পাওয়া যায়, থান্ডার স্টর্ম ঝড় হয়, থার্স্ট পিপাসা পায়, সোয়েট ঘাম হয়, হিট উত্তাপ, ফ্যান্স হাওয়া লাগে। তাহলে এই পয়েন্টগুলো থেকে আমরা অবশ্যই বুঝতে পারছি এটা হলো আমাদের সামার সিজনের কথা বলছে, অর্থাৎ গরমকাল। নেক্সট আমাদের এখানে আছে কি কি, দেখো আবার আমাদের একটা সিজনের পয়েন্ট দেওয়া আছে, কোন সিজন দেখি কি বলছে, যে ওই সময় ডালিয়া অ্যান্ড ম্যারিগোল্ড পাওয়া যায়, অর্থাৎ ডালিয়া ফুল, গাঁদা ফুল, কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস, কুইলস অ্যান্ড উলেন্স আচ্ছা লেপ লাগে, উলেন উলের কাপ পোশাক লাগে, প্লেজেন্ট সানশাইন রোদ্দুরটা আরামদায়ক, মিস্ট কুয়াশা দেখা যায়, পিকনিকস হয় অনেক, অরেঞ্জ পাওয়া যায়, কমলা লেবু পাওয়া যায়। তাহলে তোমরা বুঝেই গেলে আমাদের এখনকার সিজন এটা, নেম অফ দ্য সিজন উইন্টার। এইবার এসে কি হয়েছে, ডিসক্রাইব দ্য সিজন বাই ইউজিং ওয়ার্ডস গিভেন ইয়ার, রাইট ফাইভ সেন্টেন্সেস ফর ইচ সিজন। প্রত্যেক সিজনের ওপর আমাদের এবার পাঁচটা সেন্টেন্স লিখতে হবে এই পয়েন্টগুলো ব্যবহার করে। চলো লেটস রাইট অ্যাক্টিভিটি 12, অ্যাক্টিভিটি 12 আমাদের নাম্বার 1, প্রথম সিজনটা কি ছিল আমরা পয়েন্টটা দেখব আর লিখব। দেখো আমরা প্রথম পয়েন্টটা আমরা প্রথমে কি লিখব, নেম অফ দ্য সিজন। তাহলে এসো আমরা লিখি, ইট ইজ সামার সিজন। ইট ইজ সামার সিজন, এটা হলো তাহলে গরমকাল। এইবার আমরা পয়েন্টগুলো ব্যবহার করব, স্কর্চিং সানশাইন প্রচণ্ড রোদের তাপ, হ্যাঁ তাতে আমাদের পিপাসা পায়, ঘাম হয়। দ্য স্কর্চিং সানশাইন, মেক আস থার্স্টি, আমাদের পিপাসার্থ করে। দ্য হিট
मेक आस स्वेट तापे आम्रा घामते थाकी उई यूज फैंस तखन आम्रा फैन चालाई फैंस टू गेट कूल एकटु ठंडा पावार जोन्नो आम्रा फैन प्रयोजन हय এই সময় যখন ঝড় বৃষ্টি হয় তখন ওয়েদারটা একটু আরামদায়ক হয়ে যায় দ্য থান্ডার স্টর্মস গিভ থান্ডার স্টর্মস গিভ রিলিফ একটু স্বস্তি দেয় We enjoy eating mangoes. আমরা এই সময়টা কি আম খাওয়াটা খুব করে উপভোগ করি আমরা খুব করে আম খাওয়া উপভোগ করি এইবার এসো আমরা পরের পয়েন্টটা নাম্বার টু দ্বিতীয়টা নিয়ে লিখবো দ্বিতীয়টায় আমরা কি পেয়েছি না ইট ইজ উইন্টার তাহলে ফার্স্টে আমরা লিখব ইট ইজ উইন্টার ইট ইজ উইন্টার সিজন এবার এই সময় আমরা কি পাচ্ছি পিকনিক মিস প্রেজেন্ট সানশাইন আচ্ছা উইন্টার মানে হচ্ছে আগে হচ্ছে ঠান্ডা হাওয়া তাহলে আগে আমরা সেটা করব দ্য কোল্ড উইন্ড चलो लिखी कोल्ड विंड ब्लोस ठंडा हवा बॉय वी नीड आमादे तखन की दरकार है क्विल्स लेप दरकार है एंड उलेन ড্রেসেস এবং আমাদের উলের পোশাক আশাক দরকার হয় উলেন ড্রেসেস নেক্সট দেখো এইবার আমরা যাব কুয়াশা আর প্লেজেন্ট সানশাইন এই দুটোর কথা এবার আসি দেখো আমরা কুয়াশাটা সাধারণত বেশিরভাগই ভোরবেলা দেখতে পাই রাতের অন্ধকারে থাকে রাতে যেহেতু আমরা জাগি না অতটা দেখতেও পাই না এনজয় করতে পারি না কিন্তু সকালবেলা ঘুম ভেঙে উঠি আমরা দেখি কুয়াশায় ঢেকে আছে তাই তো তাহলে চলো লেখো দ্য মিস্ট কভার্স দ্য মিস্ট দ্য মিস্ট covers আচ্ছা এইবার আমরা দেখো একটা কবিতা পড়ছি লেটস রিসাইট দেয়ার ওয়ান্স ওয়্যার টু ক্যাটস অফ কিলকেনি একদা কিলকেনি ছিল দুটো বিড়াল ইচ থট দ্যাট ওয়াজ ওয়ান ক্যাট টু মেনি প্রত্যেকেই ভাবতো অন্য বিড়ালটার অনেক আছে So they started to fight. তাই ওরা দুজনে লড়াই শুরু করলো And to scratch and to bite. খামচালো কামড়ালো Now, instead of two cats, এখন এই দুটো বিড়ালের জায়গায় There aren't any. একটাও নেই তাহলে চলো আর এবার আমরা একবার ডিসাইড করে নিই There once were two cats of Kilkenny. Each thought that was one cat too many. So they started to fight and to scratch and to bite. Now, instead of two cats, there aren't any. এইবার তোমাদের একটা কাজ বলেছে Let's walk together. Draw a picture with any one of these seasons as your theme. তোমাদের এই যে সিজনগুলো সম্পর্কে লেখা হলো যে কোনো একটা সিজনকে তুমি তোমার থিম হিসেবে বেছে নাও
সেটার উপর ছবি আঁকো। সো ইট টু ইয়োর ফ্রেন্ডস, তোমরা নিজেরাই বন্ধুরা নিজেদের পছন্দ মতো করে ছবি আঁকতে পারো। তোমরা তো পয়েন্টগুলো পেয়েছো, ইউজ দোজ পয়েন্টস অ্যান্ড ড্র পিকচার অ্যান্ড শো ইচ আদার। তোমরা বন্ধুরা একে অপরকে দেখাতে থাকো ছবিগুলো। তাহলে তোমাদের আজকে আর আলাদা করে কোনো লেখার অ্যাক্টিভিটি কাজ থাকছে না, তোমরা এইগুলোই প্র্যাকটিস করো, নিজের মতো করে ছবি আঁকো লেখো। আমরা এরপর লেসন ওয়ান শুরু করব। তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা করে ফেলেছ, এবার ইংরেজিগুলো উত্তরগুলো করে আমাদের পাঠিয়ে দাও। তো চলো এরপর আমাদের একটা বিজ্ঞানের মজার ক্লাস দেখে নেওয়ার পালা। আমরা বিজ্ঞানের নানা রকমের পরীক্ষা নিরীক্ষাগুলো, এরকম মজা বিভিন্ন বিষয়গুলো আমরা মজা করে পরীক্ষা নিরীক্ষা করে শিখব। আমরা বিজ্ঞানের নানা বিষয়গুলো এইভাবে মজা করে শিখে নেব। চলো আজকে আমরা একটা হাতে কলমে বিজ্ঞানের মজার পরীক্ষা করে নিই। কাঠঠোকরা, কাঠঠোকরা বানানোর জন্য একটা রিফিল নাও, পুরনো পেনের রিফিল, আর একটা কপার তারকে পরিষ্কার করে তার মধ্যে জড়িয়ে দাও। একটা একটা পাশ একটা পায়ের মতো বেরিয়ে থাকবে। এবার এটাকে বার করে যেদিকটা ছোট্ট একটু স্ট্রিং রয়েছে সেই কপার ওয়্যারের ওইটা কেটে দাও। কেটে দিয়ে একটা স্প্রিংয়ের মতো হলো, স্প্রিংয়ের এক পাশটা লম্বা, এই লম্বা দিকটা একটা কাঠঠোকরা কার্ডবোর্ডের ওপরে এঁকে তার পেছনে ফেভি বন্ড দিয়ে এই লম্বা দিকটা চিটিয়ে দাও। এরপরে পুরনো সাইকেল স্পোকের মধ্যে স্প্রিংটা ঢুকিয়ে দাও, স্প্রিংটা যেন সাইকেল স্পোক থেকে একটু লুজ হয়। এরপরে যখন ছেড়ে দেবে দেখবে কাঠঠোকরাটা কীরকমভাবে নাচতে নাচতে নামছে সাইকেল স্পোকটা ধরে। এটাকে আরও সুন্দর করতে গেলে একটা গাছের গুঁড়ির মতো বানাও, এবং এই গাছের গুঁড়ির পেছনে এই সাইকেল স্পোকটা রেখে দিলে ঠিক মনে হবে যেন কাঠঠোকরা। কার মধ্যে কতখানি ভরবে এটা দেখতে হলে দুটো পোস্ট কার্ড নাও। এবার এই দুটো পোস্ট কার্ডকে এমনভাবে ভাঁজ করো, একটাকে একটার এক পাশে স্টিকি টেপ লাগাও, আর একটা মোটা ছোট সিলিন্ডার তৈরি করো। অন্য পোস্ট কার্ডটা লম্বা দিকটাতে স্টিকি টেপ লাগাও, এটাতে তোমার একটা লম্বা সরু সিলিন্ডার তৈরি হলো পোস্ট কার্ডে। এরপরে মোটা সিলিন্ডারটার মধ্যে সরু সিলিন্ডারটা রাখো, আর সরু সিলিন্ডারটার ভেতরে মাটি ভরে দাও মাথা অবধি। এরপরে সরু সিলিন্ডারটা যখন তুলে ফেলবে দেখবে যে মোটা সিলিন্ডারে টু থার্ড অবধি মাটি ভরেছে, পুরোপুরি ভরেনি। কেন এরকম হলো ভাবো দেখি। ভালো লেগেছে নিশ্চয়ই, তোমরা বাড়িতে চেষ্টা করো এবং কেমন লাগলো আমাদের জানাও। তাহলে বন্ধুরা আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। তোমরা যদি আমাদের এই ক্লাসে অংশ নিতে চাও নিশ্চয়ই পাঠাতে পারো তোমাদের ভিডিও এই নাম্বারে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো বা টেলিগ্রাম করতে পারো, আমাদের ইমেল করতে পারো rbps.radhanagar@gmail.com। আর তোমরা যদি চাও আমাদের আগের ক্লাসগুলো দেখতে ইউটিউবে গিয়ে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে পেয়ে যাবে আমাদের আগের সব ক্লাস। তাহলে খুব ভালো থাকবে সবাই বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। টাটা। তবুও শুরু হচ্ছে এখন লেখা পড়া আবার, ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে।